গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,170টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 12,614টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,76,809টি। 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,772 জন। এ পর্যন্ত শনাক্ত 2,37,661 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.98% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.20%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,176 জন। এ পর্যন্ত সুস্থ 1,35,136 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.86%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন। এ পর্যন্ত 3,111 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় যা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 22 জন, নারী 6 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,446 জন, 78.62%, এবং নারী 665 জন, 21.38%। বয়স বিভাজনে 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 31 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 বছর 2 জন, 51 থেকে 60 বছরের 7 জন, 61 থেকে 70 বছরের 10 জন, 71 থেকে 80 বছরের 4 জন। এ পর্যন্ত বয়স বিভাজনের মৃতের সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছর 18 জন, 0.58%, 11 থেকে 20 বছর 30 জন, 0.96%, 21 থেকে 30 বছর 87 জন, 2.80%, 31 থেকে 40 বছর 205 জন, 6.59%, 41 থেকে 50 বছর 437 জন, 14.05%, 51 থেকে 60 বছর 897 জন, 28.83%, এবং 60-এর অধিক বয়সের 1,437 জন, 46.19%। বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন, খুলনা বিভাগ 2 জন, রাজশাহী 3 জন, বরিশাল এবং রংপুর বিভাগে 1 জন করে। বিভাগ ভিত্তিক এ পর্যন্ত মৃতের সংখ্যা এবং শতকরা হার ঢাকা বিভাগ 1,488 জন, 47.83%, চট্টগ্রাম 759 জন, 24.40%, রাজশাহী 185 জন, 5.95%, খুলনা 221 জন, 7.10%, বরিশাল 122 জন, 3.92%, সিলেট 151 জন, 4.85%, রংপুর 118 জন, 3.79%, এবং ময়মনসিংহ 67 জন, 2.15%। 24 ঘন্টায় 28 জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 759 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 1,017 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে 50,710 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 32,400 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,310 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,089 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 4,36,486 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,690 জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন 3,79,662 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 56,824 জন।